কিছুই অপ্রত্যাশিত নয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভারতীয় জনতা পার্টি জিতিব যেদিন বিরোধী দলর নেতা হেলি সেই দিনটু মু ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে সরকার করছে এবং মোর কথা আজ সত্য হয়েছি। অনেক চক্রান্ত চলছিল, সব চক্রান্তকে পণ্ড করে দিয়ে আমি ভারতীয় জনতা পার্টি আজ সরকার করা যাচ্ছি। হ্যাঁ, ওড়িয়া পুয়া হি ওড়িশার রাজনীতির মঙ্গ ধরিব, এটা নিশ্চিত কথা। কোণী ওড়িয়া পুয়া, এটা বিজেপি সংসদীয় দল নিষ্পত্তি তথা বিধায়ক মানক নিষ্পত্তি উপরে নির্ভর করুছে। বিধায়ক মানে তাঁকর দলর নেতা বাছবে এবং সংসদীয় দল তাকে অ্যাপ্রুভাল করিব। তাঁকর কাম কারণ সেমানে সমীক্ষা করিবে, আমার সমীক্ষা করিবার আবশ্যকতা নাই। সে জেল যাবে, ওয়েট, তাকে পুলিশ খোঁজিব, আমি কাই খোঁজিব, আপন মানকর কাম নয় তাকে খোঁজিব, পুলিশ খোঁজিকি নব। হ্যাঁ, পড়াই পারন্তি, মু সে কথা জানিনি, তাঁকর মানসিক স্থিতি কোন আছে কোন নাই জানি, যৌটি থিলে বি ধরিব। আরে সে কথা নির্বাচন সহিত কোন সম্পর্ক আছে? মু মোর মানসিক স্থিতি ঠিক আছে এবং মু যো আক্রমণ বিজেডি কু ঘন ঘন আক্রমণ করেছিল, মোর বিধায়ক দল আক্রমণ করেছিল, গোটে রণনীতি তৈরি করে আমি যে আক্রমণ করেছিল তার সুফল আজ ভারতীয় জনতা পার্টিকে মিলিলা। মুখ্যমন্ত্রী যে হলে নবীন পট্টনাক তো বেটার হব, নবীন পট্টনাক টু বেটার মুখ্যমন্ত্রী পাইবে, আও ওড়িয়া পুয়া পাইবে, ওড়িয়া কহি জানুথিব, ওড়িয়া বলে ভাষণ দিয়ে জানুথিব, ওড়িয়া লেখি জানুথিব, ওড়িয়া পড়ি পারুথিব। হ্যাঁ, সমস্তে জেল যাবে, যেতে অভিযুক্ত কাহাকু ছড়া যাব নাহিঁ।